নমস্কার বন্ধুরা, গীতা কিচেনে স্বাগত জানাই। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, ভেটকি মাছের চপ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভেটকি মাছের চপ বানানোর জন্য যে উপকরণগুলি লাগে, প্রথমে রসুন, আদা, পেঁয়াজ, আলু, গ্রেট করা ডিম, তারপরে ধনে পাতা। মশলার মধ্যে লাগে তেল, সরষের তেল, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা ফোড়ন, ভাজা মশলা, নুন আর গোলমরিচ গুঁড়ো। ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছি। এর উপকরণটা হচ্ছে শুকনো লঙ্কা, গরম মশলা আর ধনে জিরে। এই মশলাটা আপনি মিক্সিতেও বা শিলেও বেটে নিতে পারেন। কড়া বসালাম, সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভালো করে ভেটকি মাছটা ভেজে নিতে হবে। মাছটা তুলে নিতে হবে। বাটিতে মাছটা তুলে রাখার পর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা লাল লাল হলে রসুন কুচি, রসুনটা একটু লাল লাল করতে হবে। এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। এবার লঙ্কা কুচি দেব, লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিতে হবে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাছটা আর আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। ডিম আর ধনে পাতা দিয়ে একটুখানি নেড়ে নাবিয়ে নিতে হবে। তাকে আমি প্লেটে নাবিয়ে নিচ্ছি। এরপরে গোলমরিচ, ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হলো। মাছ, আলু, ডিম এটাকে চটকে মেখে নিচ্ছি। এরপর লাগবে নেড়োর গুঁড়ো আর ময়দা। ময়দাটাকে পাতলা, খুব পাতলা নয়, অল্প অল্প জল দিয়ে একটু গুলে নিতে হবে। এমনভাবে গুলতে হবে যে বেশি পাতলা না হয়। খুব পাতলা হয়ে গেলে নেড়োর গুঁড়ো ধরবে না। আমি গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। নেড়োর গুঁড়োতে মাখাবার পর ময়দার খাবিতে এটা মাখাতে হবে। এরপর চপগুলোকে শুধু নেড়োর গুঁড়োতে মাখাতে হবে। নেড়োর গুঁড়োতে ভালো করে চেপে চেপে বেঁধে নিতে হবে, না হলে তেলে দিলে ছেড়ে যাবে। কড়া গরম হওয়ার পর সাদা তেল ঢেলে দিলাম। তেলটাকে গরম হওয়ার পর কমিয়ে দিয়ে চপটাকে ছেড়ে দেব। চপটাকে লাল লাল করে ভাজতে হবে কম আঁচে। চপটি ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আমাদের চপটা বানানো হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে মরিচগুলো ছড়িয়ে দেওয়া হল। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।